أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سيدنا شفيعنا نبينا محمد. سيدنا شفيعنا نبينا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سيدنا شفيعنا رسولنا محمد. سيدنا شفيعنا رسولنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
سيدنا شفينا حبيبنا محمد سيدنا شفينا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفينا بشيرنا محمد سيدنا شفينا بشيرنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله الفاتحة اللهم آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين برحمتك يا أرحم الراحمين ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلم على رسول الله مرحبا مرحبا يا رسول الله মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না আহা ওই নবীজির মহাবতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা মন
যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাবতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, আহা এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। আহা জানের চেয়েও বেশি তাকে, জানের চেয়েও বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহায় আমার আশেক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ইয়া রাসূলাল্লাহ, হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আহায় আমার আশেক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা ওই নবীজির দিদার চেয়ে, ওই নবীজির দিদার চেয়ে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, হায় হায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, আহা জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেটে যাকে পাওয়া তো যাইবে, হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকবে। ইয়া রাসূলাল্লাহ, জাহান্নামের গেটে যাকে পাওয়া তো যাইবে, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকবে। আহা উম্মতেরও পাগল নবী, উম্মতেরও পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। ফুসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা মিলাদ পড়া উম্মদেরকে পার করিবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস
হরি সুনালাইকুম বিল মুমিনিন রউফুর রহিম। ফুসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবে, আহা দুরুদ পড়া উম্মদেরকে পার করিবে। আহা ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই কিয়াম করিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না। আহা ওই নবীজির প্রেমে সবাই দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীর দিদার চাহিও। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهرنا لشهر الأقوال المربية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استاذ بأخوال بني أديم من الطائفة النجرية وما كسبهم شهرا سكيما يوانون سكمه وشكوى ربي سلموا على رسول الله مرحبا مرحبا يا رسول الله ربي سلموا على رسول الله مرحبا مرحبا يا رسول الله ولما تم من حمله صلى الله عليه وسلم على الروضة صوات أشهر قمرية وانا لزمان ينزل عنه صدى حضرة أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذ المخاض فرضته صلى الله عليه وسلم نورا يتعالى على حسينه كالبدر المنير يا نبي سلام عليك يا حبيب سلام عليك صلوات الله نبي جي گو মেটে নায়াশা সরগের অমিয়ধারা তুমি যে মোদের ভরসায়া নবি সালামালাইকা ইয়া রাসূল সালামালাইকা
সালাম আলাইকা। তোমার ওই প্রেমের মাধুরী হৃদয়ে আধার বিদুরী, তোমার ওই নামের আলোতে আধারে ভবে তে গুরিয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার দিদার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ কুতুবুলাতাব সালাম আলাইকা, গাউস জামান সালাম আলাইকা, সবার প্যারা সালাম আলাইকা, ইয়া রাব্বি সাল্লাম সাল্লাম দায়মান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, ভেজো ইয়া রব মেরে দুরুদ ও সালাম বরগুজিদা নবী পর আপনে মুদাম্মাল ওয়াল উলা, বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি বালাগাল উলা, বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। শামসুজ্জোহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ নুরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। শামসুজ্জোহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ নুরুল হুদা মুহাম্মদ, সাল্লু আলা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শাহী মসজিদে সপ্তাহে মিলাদ শরীফের সংখ্যা 795টি, কালামা শরীফ 33,000, খাসি সৎকাকারী আকলিমা বেগম ঢাকা, সিরাত জিন্নাত সাহিব ঢাকা, মোহাম্মদ আবু আব্দুর রাশেদ নলতা শরীফ, হাসিনা সুলতানা রুনু ঢাকা, মালিহা আফরিন নাহি নেহা ঢাকা, দেলোয়ার হুসাইন ঢাকা, সাফিয়া কবির নলতা শরীফ, রুমার মৃত বাচ্চার উদ্দেশ্যে
মাটি কামরা ফাইমুন্নেসা ঘলঘলিয়া। আজকের লঙ্গরখানায় খানার আংশিক দাতা আলাহাদ হাসিনা বানু খান ও পরিবারবর্গ চট্টগ্রাম দোয়া প্রার্থী। সকল মিলাদ দাতা ভাই বোনেরা দোয়া চেয়েছেন। মরহুম আলাহাজ রহিমুন্নেসা খান হবিগঞ্জ, মরহুম আলাহাজ আব্দুল মজিদ সকিপুর, মরহুম সুলতান আহমেদ সকিপুর, মরহুমা আনোয়ারা খাতুন সকিপুর, প্রফেসর ডাক্তার আফহামা রুহুল হক নলতা শরীফ, মরহুমা ইলা হক নলতা শরীফ, ডাক্তার আফহামা রুহুল হকের রৌনা বৌমা ঢাকা, আফনান আহমেদ পুত্রবধূ, মরহুম নজির আহমেদ, মরহুম নজির আহমেদ আমাদের সভাপতি সাহেব আব্বাজান, মোহাম্মদ এশার আলী হাদিপুর, আলাহাদ চেয়ারম্যান ভোমরা, বারিকুর রহমান বহেরা, মরহুমা হীরা সাথীরা, ফিরোজ আহমেদ ঢাকা, আমির হুসাইন পানিয়া, আবু বকর সিদ্দিক কাজলা শরীফ ও জারিফ নলতা শরীফ সকিনা জামান কেবি হাউস, মরহুম আলিমুজ্জামান কেবি হাউস, অজিহার রহমান ঢাকা অসুস্থ, মুসাম্মাদ ফারিদা পারভীন ঢাকা ভীষণ অসুস্থ, কবিরুল ইসলাম ভারুখালী মনোবাসনা পূরণের জন্য দোয়া চেয়েছেন, ড্রাইভার অজিয়া রহমান ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন, মোহাম্মদ আব্দুস সামাদ ভারত অসুস্থ দোয়া চেয়েছেন। আমাদের শ্রদ্ধা সভাপতি মহোদয়ের পক্ষ কিছু কলমা দোয়া দূরত আসছে। এক খতম কোরআন শরীফ নফল নামাজ 20 রাকাত, কলমা শরীফ 10,000, দুরুদ শরীফ 5,000, সুবহান আল্লাহ 5,000, আস্তাগফিরুল্লাহ 5,000, সুরা ইয়াসিন 10 বার, সুরা রহমান 10 বার, সুরা ওয়াকিয়া 10 বার, সুরা মুলক 10 বার, সুরা মুজাম্মিল 10 বার, দোয়া গঞ্জুল আরজ 10 বার, দোয়া হাবিবি 10 বার, আয়াতুল কুরসি 10 বার, দুরুদে তাজ 10 বার, দুরুদে লাকি 10 বার, দুরুদে হাজারি 10 বার, দুরুদে মাহি 10 বার, দুরুদে তোনাজ্জিনা 10 বার, আসমাউল হুসনা 10 বার। আল্লাহুম্মা আমিন। লাকাল হামদু ওয়া শুকরু ওয়া নিমাতু ওয়াল কুদরাতু ওয়াল মুলকু কুল্লুন লাকা ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আরহামার রাহিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম মাওলা, তুমি গফুর ও গফফার, আল্লাহ তুমি কুল কায়নাতকে দেখভাল করছো মাওলা। তোমার মেহরবানির কারণে, দয়ার কারণে, করুণার কারণে পবিত্র মাহে সফরের প্রথম জুমা, জুমার নামাজ আদায় করার পরে আল্লাহ তোমার ঘরে বসে বসে তোমার হাবিবের উপরে দুরুদের আমল করেছি। শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানিয়ে তোমার হাবিবের প্রতি দুরুদ ও সালাম পেশ করেছি। রব্বুল আলামিন, বুক ভরা আশা নিয়ে আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা রব্বুল আলামিন 795টি মিলাদের রশিদ কেটে নিয়েছেন। রব্বুল আলামিন, অনেক দোয়া দরুদ খতমে কোরআনের ব্যবস্থা হয়েছে। বুক ভরা আশা নিয়ে তোমার বান্দা বান্দিরা মনের বাসনা পূরণের জন্য, বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তোমার বন্ধুর দরবারে খাসি সৎকা করেছেন। আল্লাহ আজকে জুমা দিবস উপলক্ষে খতমে কোরআন সহ যতটুকু নেকামল তুমি আমাদের দ্বারা করিয়ে নিয়েছো, অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমার গফুর ও গফফার নামের খাতিরে ক্ষমা করে দিয়ে তোমার ফজলে আমিম রসিলায় ইহা কবুল মঞ্জুর করে নাও। ইহার সোয়াবের বরকাত সোনার মদিনা, নবী পাকের রুহে মুকদ্দাসা ইহার সোয়াব বকশিস করে দাও।
ওনার ওসিলায় তমাম আম্বিয়া আলাইহিসসালামের রূহে পাকে পৌঁছাইয়া দাও। তমাম সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুমিনিন, আশরায়ে মুবাশশিরিন, আওলাদে রাসূল পাক পঞ্জতনের রূহে পাকে পৌঁছাইয়া দাও। তমাম শোহাদায়ে কেরামের রূহে পাকে বখশিশ করে দাও। আল্লাহ তমাম ওলি কেরাম, বুজুর্গানে দিন, ওলি গাউস, কুতুব আবদাল মেহরবানি করে সারা পৃথিবীতে আলমে বারজাকে আল্লাহ যে যেখানে শায়িত আছেন সকলের রূহে পাকিয়া সোয়াব পৌঁছাইয়া দাও। মেহরবানি করে মাওলা হাজি সৈয়দ ওয়ারেজ আলী শাহ রহমতুল্লাহ রূহে পাকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ হাবিব আহমদ গফুর শাহ হুসামী রহমতুল্লাহ রূহে পাকে বখশিস করে দাও। বাংলার জমিনে 360 ওলি শায়িত আছেন, বাবা শাহজাল আলী আমিনি, শাহপরাণ শাহ মানাতুল্লাহ, বদর শাহ, শাহ আলী বগদাদি, আল্লাহ বাবা খানজান আলী সহ, শাহ মকদম সহ আল্লাহ যত অলি এই জমিনে শায়িত সকলের রূহে পাকে ইয়ার সোয়াব পৌঁছাইয়া দিন। মেহরবানি করে মাওলা আরিফ বিল্লাহ শাহ সুফি আল আজ খান বাহাদুর আহসানুল্লাহ হুজুর কেবলা রুহে পাকে ইয়ার সোয়াব বখশিস করে দিন। আল্লাহ হুজুর কেবলার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন আদরের স্নেহ কলিজার টুকরার সন্তানাদি পুত্রবধূ পীরাম্মা সহ আলমে বারজাকে পীর পরিবারের যারা কবরে শায়িত আল্লাহ তাদের সকলের রুহে পাকে ইয়ার সোয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ শরদ খাদেম আনসারউদ্দিন সাহেবের রুহে পাকে পৌঁছাইয়া দাও। হুজুর কেবলার ভাই খান বাহাদুর মোবারক আলী সাহেব মাজেদ বাগ সাহেবের রুহে পাকে বখশিস করে দাও। এই দুই পরিবার থেকে যারা আলামে বারজাকে অন্ধকার কবর জগতে শায়িত তাদের সকলের রুহে পাকে ইয়ার সোয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ নলতা সহ পৃথিবীর যেই প্রান্তে আহসান প্রেমিক আত্মারা নারী পুরুষ যে যেখানে শায়িত কবর জগতে তাদের সকলের আজাবুল কবর তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের সকলের রুহে পাকে ইয়ার সোয়াব পৌঁছাইয়া দাও। মেহরবানি করে মাওলা আজকের আবাল বৃদ্ধ বনিতা আমরা যারা সকলে মিলে তোমার ক্ষমার দুয়ারে হাত তুলেছি, আমার সরল মনা মা ও ভগ্নীগণ হাত তুলেছেন, আল্লাহ আমরা এই মসজিদে তোমার সেজদাকারী বান্দারা দুখানা হাত তুলেছি মাওলা। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের সকলের রুহে পাকে ইয়ার সোয়াব পৌঁছাইয়া দাও। আমাদের আব্বা আম্মাদের রুহের ফিরার সোয়াব বখশিস করে দাও। আমাদের মা বাবাদের আল্লাহ কবরে কষ্ট দিও না। মেহরবানি করে মাওলা রব্বুল আলামিন কয়েকজন মরহুম মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে, তাদের সকলের রুহের ফিরিয়ার সওয়াব বখশিস করে দাও। বিশেষ করে আমাদের সভাপতি মহোদয় জনাব আফমরুল হক সাহেব আমাদের সাথে দুকানা হাত তুলেছেন, আল্লাহ তার আব্বা মরহুম নজির আহমেদ সাহেবের রুহের ফিরিয়ার সওয়াব বখশিস করে দাও। তার জিন্দেগীর গুনাখাতাগুলো মাফ করো। আল্লাহ তার আম্মার রুহের ফিরিয়ার সওয়াব বখশিস করে দাও। রব্বুল আলামিন মেহরবানি করে তার আদরের স্ত্রী মরহুমা ইলা হক ভাবিজানের রুহির ফুরিয়ার সোয়াব বখশিস করে দাও। আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধগুলো ক্ষমা করো। মেহরবানি করে স্বামী আল্লাহ তার প্রতি স্বামীর যে ভালোবাসা মেহরবানি করে আল্লাহ কবর জগতে তোমার এই মহান অলি রুহানি দোয়ারসিলায় তোমার রহমত দিকে ইলা হক ভাবিকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন মেহরবানি করে মাওলা আমার রুহুল হক সাহেবের বৌমার জন্য দোয়া চেয়েছেন, ওনার ছেলে বৌমা সকলকে আল্লাহ তুমি সুস্থ রাখো। মেয়ে নাতি নাতিনী যারা রয়েছে আল্লাহ মেহরবানি করে তোমার রহমত দিয়ে আল্লাহ সভাপতি মহোদয়ের বৌমাকে, ছেলেকে, মেয়েকে, মেয়ের বাচ্চাগুলোকে, জামাইকে আল্লাহ তুমি হেফাজত করিও। রব্বুল আলামিন মেহরবানি করে মাওলা বুক ভরা আশা নিয়ে যারা দোয়ার ভিখারি হয়েছেন আল্লাহ মেহরবানি করে 595টি মিলাদের রশিদ যারা কেটে নিয়েছেন রশিদের মাধ্যমে যারা কত বাসা আকাঙ্ক্ষা নিয়ে তোমার বন্ধুর দরবারে দোয়ার দরখাস্ত করেছেন কাউকে আল্লাহ তোমার রহমত থেকে তুমি নৈরাশ করো না, প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দিও। যারা অসুস্থ তাদেরকে সাফায় কুল্লিয়া দান করো। আল্লাহ যারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে তাদের সাফায় কুল্লিয়া দান করো। মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের উপর রহম ও করম করো। আমাদের শ্রদ্ধ খাদেম আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ সুস্থ রাখো। আজকের অনুষ্ঠানে আমাদের কালীগঞ্জ থানায় ছিলেন আমার বর্তমান সাতক্ষীরা কোতোয়ালি থানার ওসি মহোদয় আমার দেলোয়ার ভাই, আল্লাহ আজকে আমাদের সাথে দুখানা হাত তুলেছেন। আল্লাহ তার পরিবারকে, তার শরীরকে, বাচ্চা কাচ্চাকে, সকলকে আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে হেফাজত করো। আমাদের সভাপতি মহোদয় বহুদিন পরে হুজুর কেবলার
কদমে হাজিরি দিয়ে মিটিং করলেন। ওয়ারিস পাকের উরুস শরীফ করে উনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। আল্লাহ সভাপতি মহোদয়কে সুস্থ শরীরে আল্লাহ তার গন্তব্যস্থানে তুমি পৌঁছে দিও, তোমার রহমত দিয়ে আত্মাটাকে আল্লাহ তুমি হেফাজত করিও। রব্বুল আলামিন যে গুরু দায়িত্ব তার স্কন্দে এই মহান অলির শাহনশাহী দরবার পরিচালনার দায়িত্ব দিয়েছ। সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে সকলের সুপরামর্শ নিয়ে দরবার শরীফের আল্লাহ খেদমত করে যেতে পারে, মিশনের খেদমত করে যেতে পারে, সে গাইবী মদদ দিয়ে আল্লাহ তুমি তাকে সাহায্য করিও। হে খোদা প্রেমময় দয়াময় তুমি, ক্ষময় অবদ জনে দোহাই তোমার, প্যারা নবীর মুক্তি দিও হাসরের দিনে। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।